ভিউয়ার্স, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে লাভ ভার্সেস লাইফ। তো আজ হাজির আমি নতুন আবার আরেকটি ভিডিও নিয়ে। তো আজ আমি আছি ধুমাচড়াতে, আর এখানে এলাম ভাবলাম নতুন কিছু যদি পাই শ্যুট করবো, আপনাদেরকে দেখাবো যদি পারি কোনোভাবে এন্টারটেন করার। তো মেইনলি এর জন্যই আছে, আর কিছু না। তো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো, আর ভালো থাকাটাই চাই। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে সম্পূর্ণ জমি, আর এনজয়ই হচ্ছে, এত খারাপ না প্লেসটা। তো ঘোরার জন্য এলাম, ঘুরছি আর কি। আর সাথে আপনারা তো আছেনই, তো আমি একা নই, আপনারা সবাই আছেন আমার সাথে। তো এনজয় করছি, আর এখানে আমার সাথে দুই একজন আছে, তো যারা ক্যামেরাবন্দি হচ্ছে না। তো কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর সম্পূর্ণ রাস্তাটা আপনাদেরকে তো দেখিয়ে এলাম, আর কী বলবো, যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, আর পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে নেক্সট নোটিফিকেশন আপনারা অটোমেটিক। তো গাইস, আমি এখন আছি ধুমাচড়ার বগাবিল, আর একটু সামনে গেলেই আপনারা দেখতে পাবেন বাগানবাড়ি। তো এখন আর যাচ্ছি না, এতটুক বেশ দূরই, আর সন্ধ্যা প্রায় ঘনিয়ে এলো। তো এতক্ষণে আমার সাথে থাকুন, সম্পূর্ণ এরিয়াটা আপনাদেরকে দেখাচ্ছি আমি এখন। বিরাট বড় বিশাল আকৃতির, তো দেখে আপনাদেরকে দেখানোর জন্য ক্যাপচার করলাম। অনেকেই হয়তো শুকর নাও দেখতে পারেন। ভিউয়ার্স, আমি এখন যাচ্ছি ধুমাচড়া পিএস এর দিকে। এদিকে দেখি কোনো ভালো ভিউ আছে কিনা, দেখতে পাওয়া যায় কিনা, সম্পূর্ণ এই উদ্দেশ্যে, আর কিছু না। তো এই যে হুকুতুইশা, ধুমাচড়া ককবড়ক ভাষায় যাকে বলে হুকুতুইশা পুলিশ স্টেশন। সামনে দিকে আর কিছু না, কুয়াটা দেখা যাচ্ছে শুধু, আর কিছু না। তো এখন থেকে এখন আমি বাজারে আছি, আর আমি দেখতে পাচ্ছি সব পাঁচফুল অনেক কিছু বসেছে সবজি। দেখা যাক আমি দাম করছি। বাস্কেটবল কত কইরা? 30 টাকা এক মোটা, 1 কেজি নিটা, আর দুইটাতে 2 কেজি না, 30 টাকা করে না। তো এখন আমি বাস্কেটবল নেব 1 কেজি। ঠিক আছে, একটা দেন। ভালো কোনটাই, বইটা না ওইটা? একই নি, একই না? ঠিক আছে, একটা দেন। দেখতে মনে হয় ভালো হইব না? এই, পড়ে গেছে। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন সব দোকান মেলে বসে আছে সবাই, এখানে ট্রাইবেলের বেশি সবজি পাওয়া যায়। তো আমিও নিলাম বাসরুল, আপনারা তো দেখতেই পেয়েছেন। ভালোই লাগছে বেশ বাজারটা ঘুরে, মাছও উঠে দেখছি। মাছ দেখবা, মাছ কত করে যা? 100 টাকা। ঠিক আছে চলো, মাছ লাগবে না। তো এখন যাচ্ছি আমরা সামনের দিকে, সামনের দিকে দেখি কি পাওয়া যায়। সব দেখছি বাঁশকরুলি বেশি পাওয়া যাচ্ছে এখানে, যেহেতু এটা ট্রাইবেল এরিয়া তো বাঁশকরুলি বেশি মিলছে দেখা যাচ্ছে। চেষ্টা করছি কিছু নেওয়া। এবার ঘুরতে ঘুরতে চলে এলাম ধুমাচড়া হাই স্কুল ফিল্ডে। তো বেশ ভালো লাগছে ভিউটা, তাই আপনাদেরকে দেখাবো বলে শ্যুট করছি। আর কিছু সুন্দর একটা প্লেস আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, আশা করি ভালো লাগছে। তো উই আর এনজয়িং। আজ এই পর্যন্তই, আশা করি আপনাদের ভালো লাগাতে পেরেছি। জানি না কেমন হয়েছে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এখন অবধি যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করছি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কিছু নিয়ে নতুনভাবে। ততক্ষণের জন্য ভালো থাকবেন সবাই, টাটা।